দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী আপু কেমন আছেন আপনি? হ্যাঁ আল্লাহ মোটামুটি রাখছে, কোনো মতন কোনো মতো আছেন। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে মনে করো যে খালা আছে, ছোট একটা ভাই আছে, এছাড়া কেউ নেই। আপনার গ্রামের বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? গ্রামের বাড়ি হইলো মনে করো যে মমিনসিং ফুলের ঘাট। আচ্ছা, ওইখানেই থাকেন? না আমি থাকি মনে করো যে ফুলবাড়ি, সাভার ফুলবাড়ি। এখানে থেকে থাকেন কেন, বাড়িতে জায়গা জমি নাই? মনে করো বাড়িতে জমি না ছিল, মনে করো যে খালার ছেলে মেয়ে নেই। বর্তমানে আমার বাবা মা মারা গেছে, আমি খালার কাছে থাকি। খালার ছেলে মেয়ে নেই, মনে করো যে খালা মনে করো যে নিজের ছেলের লক্ষণে আমাকে দুইটা ভাই বোনটা ভালোবাসে, আমার ভাইরা আর আমাকে। মনে করো খালা আপন, খালার স্বামী তো আপন না, বুঝতেই পারো। মনে করো যে হিংসা করিয়া খালার স্বামী বলো ওকে ছাইড়া দাও, খালা বলছে আমাকে বাচ্চা কাচ্চা নেই, ও ঘরও বাবা মানে ছাইড়া দিলে ওরা কোথায় যাবে দুইটা ভাই বোন। এর জন্য খালারে ফেলা দিয়া, খালার অসুস্থর কারণে খালারে ফেলা দিয়ে খালার স্বামী চলে গেছে। কেমন লাগে এই জীবনটা এখন? আসলে এই জীবনটা মনে করো অনেক কষ্ট, সব হইলো ভাগ্য। আজকে যদি কপালে কষ্ট না থাকতো তাহলে ওকালে বাবা মা হারাই না, আজকে খালার কাছেও থাকে না, আজকে আমাকে জন্য খালার স্বামী ও খালারে ছাইরা চলে যায় না, তাহলে বুঝে হয়তো আমাকে নিয়ে অনেকটাই থাকো সংসারে গেঞ্জাম। সেই জন্য ভিডিওতে আসতেন, আসলে কি বলতে চান? ভিডিওতে বলতে চাই যে আমার ভাইটারে আমি টাকার জন্য মাদ্রাসা পড়ালেখা করতে পারি না। ভাইটার বা 7 বছর মনে করো যে আমি বড়, আমি একটু মনে করো যে পড়ালেখা করতে পারি না, এমনি নামাজ রোজা পড়ি, আরবি পড়ি। মনে করো যে ইচ্ছা আছে আমার ভাইটারে যদি আমি একটু মনে করো পড়ালেখা করি, কোনো মতন বড় হইলে একটা কর্ম করি, নিজের ব্যবসা নিজে করে খাইতে পারে, একটা ইনকামের পথ ধরিয়ে দিতে পারি, সেই জন্য মনে করো আমি ভিডিওতেই আইছি। আচ্ছা আচ্ছা, আপনার তো সংসার হবে, বিয়ে শাদী করতে হবে, সেগুলো ভাবেন না? না ভাবি যে মনে করো মেয়ে জন্ম নিয়েছে, আজকে না খালার কাছে আছে, কালকে পরের ঘরে অবশ্যই যাইতে হবে। চিরজীবন মেয়ে জন্ম নিয়েছে, বাবার বাসা খালার বাসা থাকান যাবে না। কিন্তু মনে করো যে ভাইটারে একটু পড়ালেখা করিয়ে ভালো একটা ছেলে পাইলে আমি তার কাছে বিয়ে বসবো। সে প্রবাসী হোক, বাংলাদেশি হোক, যেই রমি হোক, চেহারা লাচাই না, সুন্দর একটা মন চাই। তাই যে মানে বিয়ে শাদী করতে চাইলে তো মানুষ একটু মুখটা দেখতে চায়। আপনি যে সবসময় কি পর্দা অবস্থায় চলেন না ভিডিওতে আসছেন? তাই আল্লাহ তো আমি সবসময় পর্দা হিসেবে থাকি, কেননা ভিডিওতে আইছি যে আমি তো 10টা ছেলের কাছে মানুষ বিয়ে বসে না, 10 জনরে ভালোবাসে না, 10টা মানুষ আমার প্রতিবেদনটা দেখে একটা যদি ভালো মনে মানুষ আল্লাহ আমার ভাগ্য মিলিয়ে দেয়, আমি তারাই আমার চেহারাটা দেখাইতে চাই, তার সাথে আমি সম্পর্কটা রাখতে চাই। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মনে করো যে আমার সাথে যে ফোন নাম্বার আছে আমি দিতে পারবো, আমার তার ইমো ফোন নাই, একটা মানুষের কাছে একটা ভাঙা একটা বাটন সেট এনে মনে করো যে সিমটা লাগাইছি, মনে করো সিমের নাম্বারটা দিতে চাই। আর মনে করো ভাই আমি পরের ভাষা কাজ করি, নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই আপনি একটু দিয়া দেন, তা আমার কাছে দেন, আমি নাম্বারটা দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেউ যদি অসহায় আপুটির কথা শুনে যোগাযোগ করতে চান বা জীবনসঙ্গী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01835960351। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ আমার কাছেই সবসময় থাকে। মনে করো যে আমি মানুষের বাড়িতে ট্রেলারি দোকানে কাজ করি, বাসা বাড়িতে না ভাই। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে। ঠিক আছে ভাই, সবই উপর আল্লাহ ইচ্ছা, আল্লাহর কাছে চাই একটা ভালো মনের মানুষ যেমন আমার ভাগ্য মিলিয়ে দেয়, আমার খালাটারও যেমন মনে করো যে খালার কাছ থেকে মুক্তি পাই, আমার খালাটাও যেমন মুক্তি পাই, আমি যেমন সেই ছেলের পাশে সারা জীবন কাটাইতে পারি, তার সেবা যত্ন করি, আজীবন তার পাশে থাকতে পারি। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।